Hello everyone. আজকের লেকচারে আমরা সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত অধ্যায় 7.2 এর পাইভিটিক ম্যাথগুলো আমরা সলভ করা শুরু করব। তো চলো টাইপ 1 এ যে ম্যাথগুলো আছে সেটা আমরা সলভ করি। তো নাম্বার 1 আমাদের যে প্রবলেমটা আছে সেটাতে আমাদেরকে মান নির্ণয় করতে হবে cos 75 ডিগ্রির। আমরা কোশ্চেনটা দেখি, মান নির্ণয় করো cos 75 ডিগ্রির মান বের করতে হবে আমাদের। সো আমরা এছাড়া অনেকগুলো ত্রিকোণমিতিক মানগুলো দেখা আসে চার্টে, সো ওই টাইপের মানগুলোর সাথে আমরা রিলেট করে এটা বের করতে পারবো। তো আমরা অ্যাট ফার্স্ট যে কাজটা করতে পারি আমরা লিখতে পারি, সুতরাং প্রদত্ত রাশি যেটা আমাদের দেওয়া আছে সেটা হচ্ছে cos 75 ডিগ্রি। এখানে আমাদের কাজ হচ্ছে এই 75টাকে একটু ভেঙে আমরা জানি এমন দুইটা মানে স্প্লিট করে নেওয়া। তাহলে আমাদের এই যে 75টা আছে এটাকে আমরা কিসে ভাঙতে পারি? আমরা একটা চার্ট পড়াছিলাম ত্রিকোণমিতিক অনুপাতের যে মানগুলো, যেমন সাইন 30-এর মান কত, কস 45-এর মান কত, এই যে এই টাইপের একটা চার্ট ছিল। তো ওইখানে আমরা জানি এমন দুইটা মানে আমরা এটাকে স্প্লিট করে নেব। তাহলে আমরা এই 75কে কী কী লিখতে পারি? 75কে ভেঙে লিখতে পারি 45 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। অর্থাৎ আমরা যদি এই 45 আর 30 যদি যোগ করি তাহলে আমাদের সেই 75ই আসবে। এভাবে আমরা কেন এটাকে স্প্লিট করে নিলাম? কারণ আমরা এখানে cos a প্লাস b এর সূত্র অ্যাপ্লাই করতে পারবো। এই 45কে তুমি a চিন্তা করো অ্যান্ড 30কে তুমি b চিন্তা করো, তাহলে দেখবা cos a প্লাস b এর সূত্র অ্যাপ্লাই করা যাবে। cos a প্লাস b এর সূত্র কী ছিল? কালো কালো সাদা সাদা, ঠিক আছে? সো আমরা ওই সূত্রটা এখানে অ্যাপ্লাই করার চেষ্টা করে দেখি। তো আমরা যদি সূত্রটা অ্যাপ্লাই করি, অর্থাৎ cos a কালো, তারপর হচ্ছে cos b অর্থাৎ কালো, কালো কালো সাদা সাদা, অ্যান্ড এখানে মাইনাস হবে কারণ আমরা দেখে আসছিলাম যে C4 cos and C4 change, অর্থাৎ cos এর সূত্রে চিহ্ন চেঞ্জ হয়ে যায়। তারপর হচ্ছে কালো কালো সাদা সাদা, অর্থাৎ sin 45 ডিগ্রি ইনটু sin 30 ডিগ্রি, ঠিক আছে? তো এই হচ্ছে আর কি আমাদের ওভারঅল যে ঘটনাটা, অ্যান্ড আমরা জাস্ট এটার মানগুলো বসালেই কিন্তু আমাদের আনসারটা চলে আসবে। দেন আমরা এখানে যে কাজটা করতে পারি, cos 45 এর যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা আমরা যেটা জানি সেটা আমরা বসাবো। সো cos 45 এর যে ভ্যালুটা সেটা আমরা জানি যে cos 45 এর ভ্যালু হচ্ছে 1/√2। সিমিলারলি সাইন 45 এর যে ভ্যালুটা এটা আমরা জানি 1/√2। অ্যান্ড আমাদের বাকি দুটো ভ্যালু বসাতে হবে। আমাদের এখানে সাইন 30-এর যে মানটা, সাইন 30-এর মান আমরা জানি, সাইন 30-এর মান হচ্ছে হাফ, অ্যান্ড cos 30, সো cos 30-এর যে মানটা, cos 30-এর মানটা হচ্ছে √3/2। দেন আমরা এটাকে জাস্ট লসাগু করব। সো এটাকে যদি আমরা লসাগু করি তাহলে দেখো কি আসে। এটাকে আমরা যদি লসাগু করি তাহলে আমাদের এখানে হরে আছে 2√2, এখানেও 2√2, অর্থাৎ আমাদের এখানে 2√2 চলে আসবে। অ্যান্ড আমাদের লবে যেটা আছে, অর্থাৎ √3:1, মানে √3, তাহলে এটা আমরা √3 লিখে ফেলবো, অ্যান্ড মাঝখানে মাইনাস ছিল, মাইনাস বসে যাবে, অ্যান্ড এটা 1:1, মানে এটা 1 থেকে যাবে। তো এখানে চাইলে আনসার রাখতে পারো, বা এটাকে চাইলে আরেক স্টেপ সিম্পলিফাই করতে পারো। সেটা কিভাবে সিম্পলিফাই করা যায়? জাস্ট লব হরে √2 দিয়ে গুণ করে দিব, তাহলে আমাদের হরে আর রুটটা আসলে থাকবে না। তো আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে √2 দিয়ে গুণ করতে পারি। তাহলে 2√2 লিখে ফেললাম, অ্যান্ড আমাদের উপরে যেটা ছিল √3 - 1। তো আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে, এই রুটটা আমরা না রাখার জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে √2 দিয়ে গুণ করে দিব লবে এবং হরে, ঠিক আছে? যাতে আমরা আবার ব্যালেন্স করে কাটাকাটি করে আবার আগেরটা ঠিকঠাক থাকে আর কি। তো এটা গুণ করার কারণে আমাদের যে লাভটা হচ্ছে সেটা হচ্ছে আমরা এটাকে এভাবে লিখতে পারি, √2 ইনটু √2, মানে হচ্ছে 2। অর্থাৎ তাহলে এটা এখানে 2 ছিল আর এখানে এই দুইটা মিলে যদি 2 হয় তাহলে 2 দুগুণে 4, অর্থাৎ আমাদের এটা 4 হয়ে যাবে। অ্যান্ড এটাকে যদি আমরা গুণ করি, √3 এর সাথে √2 গুণ হবে, অর্থাৎ √3 ইনটু √2 মানে হচ্ছে কত হবে, এটাকে আমরা যদি দেখি, √3 ইনটু √2, তাহলে এটা √2 থেকে যাবে, অ্যান্ড এটা হচ্ছে 3 ইনটু 2, মানে হচ্ছে 3 দুগুণে 6, দেন এটা হচ্ছে √6 হয়ে যাবে। আই হোপ সো এটা বুঝছো। তো এটা গুণ করলে √6 হয়ে যাচ্ছে, মাইনাস এখানে √2 ইনটু 1, কোনো সংখ্যাকে 1 দিয়ে গুণ করলে ওই সংখ্যাটাই থাকে, তাহলে এটা √2 হয়ে যাচ্ছে, অ্যান্ড এটাই হচ্ছে আমাদের ফাইনাল যে আনসারটা, ঠিক আছে? তাহলে আমরা cos 75 ডিগ্রির ভ্যালু বের করে ফেললাম, √6 - √2/4। দেন আশা করি এই ম্যাথটা নিয়ে প্রবলেম থাকবে না। এখন এই টাইপের অনেকগুলো প্রবলেম তোমাদের স্ক্রিনে চলে আসবে, ভিডিওটা পোস্ট করে ম্যাথগুলো সলভ করে নাও এবং পোস্ট করে ফেলো ম্যাথট্রনিক্সের ফেসবুক গ্রুপে। এখন আমরা টাইপ 2 এর প্রবলেমগুলো সলভ করব। এখানে আমাদের প্রশ্নে বলছে যে প্রমাণ করো sin 75 + sin 15 / sin 75 - sin 15 = √3। আমরা যে চার্টগুলো পড়ে আসি, যে ত্রিকোণমিতিক মানগুলো ছিল ত্রিকোণমিতিক অনুপাতের, ওই মানের দিকে খেয়াল করে দেখবা √3 ছিল কোন জায়গায়। √3 ছিল তোমার tan এর একটা মানে ছিল,
So tan 60 এর মান ছিল root over 3 and আমরা প্রশ্নটা দেখে বুঝবোছো তাহলে এটাকে আমাদের tan এ কনভার্ট করে নিয়ে যেতে হবে এই ম্যাথটা কিন্তু আরো একভাবেও করা যায় যেটা আমরা পরবর্তী চ্যাপ্টার অর্থাৎ 7.3 যখন পড়ব তখন আমরা দেখব যে এটাকে sin c + sin d sin c - sin d সূত্র দিয়েও করা যায় and আমরা এখন আজকে আমরা ধর ওই সূত্রটা এখনো জানি না দেন আমরা হচ্ছে জেনারেল যে প্রসিডিউরটা ওই প্রসিডিউরে আমরা এটাকে অ্যাপ্রোচ করব ঠিক আছে তো এটা আমরা সেকেন্ড চ্যাপ্টারে যাওয়ার পর এটা ওই সূত্র দিয়েও করতে পারবো and আরেকটু সহজে করা যাবে ঠিক আছে তাহলে আমাদের এখানে দেখি যে এটা হচ্ছে বাম পক্ষ এন্ড এটা ডান পক্ষ তাহলে আমাদের এখানে বাম পক্ষে যেটা দেওয়া আছে বাম পক্ষ সমান sin 75 ডিগ্রি প্লাস sin 15 ডিগ্রি ডিভাইডেড বাই sin 75 ডিগ্রি মাইনাস sin 15 ডিগ্রি তো এই হচ্ছে আমাদের বাম পক্ষে ভ্যালুটা দেওয়া এন্ড আমরা এখানে চাইলে কোয়াড্রেন্টের কনসেপ্টটা অ্যাপ্লাই করতে পারবো সো আমরা কোয়াড্রেন্টের কনসেপ্টটা যদি এখানে অ্যাপ্লাই করি তাহলে কি আসবে দেখো এখানে আমাদের আছে sin 75 তো sin 75 কে আমরা কি লিখতে পারি sin 75 কে আরেকটু সিম্পলিফাই করে এভাবে লেখা যায় যে sin 75 কে লেখা যায় একটু খেয়াল করো 90 ডিগ্রি মাইনাস 15 লেখা যায় 90 ডিগ্রি মাইনাস 15 এন্ড পরে যেটা ছিল সাথে প্লাস sin 15 আমরা এটা লিখে ফেলি sin 15 ডিগ্রি ডিভাইডেড বাই এখানেও সেম ভাবে sin 75 কে একইভাবে আমরা সিম্পলিফাই করতে পারি যে sin 75 কে লিখতে পারবো আমরা 90 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি 90 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি অ্যান্ড সাথে যেটা ছিল মাইনাস sin 15 এটা বসে যাবে তাহলে এটা যেটা ছিল সরাসরি মাইনাস sin 15 ডিগ্রি এটা বসে যাচ্ছে এটা বসানোর পরে আমরা যদি এখানে কোয়াড্রেন্টের কনসেপ্টটা অ্যাপ্লাই করি কোয়াড্রেন্ট হিসাব করার জন্য আমাদের দুইটা জিনিস মাথায় রাখতে হয় একটা হচ্ছে কোয়াড্রেন্টের চিহ্ন আর একটা হচ্ছে চেহারা তো এখানে আমরা দেখি যে 90 এর সাথে কিন্তু একটা বিজোড় গুণিতক আছে কিভাবে বিজোড় গুণিতক কারণ 90 কে বলা যায় 1 × 90 ঠিক আছে সো 90 এর কে বলা যাচ্ছে 1 × 90 যদি এটা আমরা 1 × 90 বলি এন্ড এটাকে যদি 1 × 90 বলি তাহলে যদি আমরা জানি যে 90 বা পাই বাই 2 এর যদি বিজোড় গুণিতক থাকে তাহলে তার চেহারাটা চেঞ্জ হয়ে যায় অর্থাৎ সাইন থাকলে সেটা কস হয়ে যাবে তাহলে এই যে আমরা এখানে কোয়াড্রেন্টের হিসাব করে কোয়াড্রেন্ট অনুসারে এই সাইনের জায়গায় আমরা কস লিখে ফেলবো অ্যান্ড এখানে বাকি যেটা ছিল বাকি 15 থিটার মান সেটা বসে যাবে অ্যান্ড এখানে আমাদের চিহ্নের ব্যাপারটা খেয়াল করার আসলে এখানে লাগতেছে না কারণ আমরা এটা হিসাব করতেছি যে 90 - 15 তো আমরা যদি হিসাব করে দেখি দেখো 90 - 15 অর্থাৎ 90 ডিগ্রি পর্যন্ত একবার গেল এটা হচ্ছে 90 কোয়াড্রেন্টের হিসাবে মাইনাস 15 অ্যান্ড যদি পিছনে ব্যাক করে অর্থাৎ সেটা কিন্তু ফার্স্ট কোয়াড্রেন্টেই থাকবে ঠিক আছে আর আমরা জানি ফার্স্ট কোয়াড্রেন্টে ইউনিভার্সাল এবং সবগুলাই পজিটিভ থাকে তাহলে এটা কস 15 কস 15ই থেকে যাবে অ্যান্ড এর পরে যেটা আছে সেটা হচ্ছে প্লাস সাইন 15 প্লাস সাইন 15 এটা বসে যাবে অ্যাজ ইট ইজ তাহলে সাইন 15টা আমরা লিখে ফেলবো অ্যান্ড সেমভাবে এই যে সাইন 90 - 15 যেটা এটা তো আমরা অলরেডি একবার ক্যালকুলেশন করেছি দ্বিতীয়বার ক্যালকুলেশনটা বোঝানো লাগবে না এটাকে আমরা সেমভাবে কস 15 ডিগ্রি লিখে দিচ্ছি অ্যান্ড শেষে যেটা আছে মাইনাস সাইন 15 ওইটাকে আমরা লিখে ফেলছি মাইনাস সাইন 15 এখন আমরা এখান থেকে কমন নিয়ে নিব কি কমন নিব আমরা এখান থেকে কস 15 কে কমন নিয়ে নিব সো কস 15 কে কমন নিয়ে নিচ্ছি কমন নেওয়ার আরেকটা নাম কি কমন নেওয়ার আরেকটা নাম হচ্ছে ভাগ করা তাহলে আমরা কস 15 ডিগ্রি অ্যান্ড লবে হরে দুই জায়গাতেই কস 15 ডিগ্রি কমন নিয়ে নিচ্ছি তো কমন নিয়ে নেওয়ার আরেকটা নাম হচ্ছে ভাগ করা অর্থাৎ আমি যদি কস 15 কে কস 15 দিয়ে ভাগ করি তাহলে সেখানে থাকবে 1 প্লাস এই জায়গাটা খেয়াল করো সাইন 15 ডিভাইডেড বাই এটা হয়ে যাবে আমাদের ডিভাইডেড বাই কি হবে সাইন 15 ডিভাইডেড বাই কস 15 হয়ে যাবে সো এটা আশা করি অনেকে বুঝছো আর যদি কেউ বুঝে না থাকো তখন সেক্ষেত্রে আমি তোমাকে এটা এক্সপ্লেন করি এখানে আমাদের যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা যদি কস 15 কে 1 দিয়ে গুণ করি এটা কস 15 হয়ে যাবে কস 15 কে যদি আমি এই টার্মটা দিয়ে গুণ করি কস 15 কস 15 এ ক্যান্সেল হয়ে জাস্ট সাইন 15 থাকবে এই জন্য আমরা যেহেতু কমন নিয়ে নিলাম এটা বোঝার সুবিধার্থে বললাম যে কমন নেওয়ার একটা নাম হচ্ছে ভাগ করা দ্যাট মিনস আমরা কস 15 দিয়ে দুইটাকেই ভাগ করে দিচ্ছি দেন এটা আমরা লিখে ফেললাম এরপর আমাদের এই জায়গাটা তো সেম কস 15 দিয়ে যদি কস 15 কে ভাগ করি 1 থাকবে অ্যান্ড মাইনাস ছিল মাইনাস বসে যাবে অ্যান্ড পরে যে টার্মটা ছিল অর্থাৎ সাইন 15 ডিগ্রি সাইন 15টা আমাদের বসে যাবে অ্যান্ড ডিভাইডেড বাই আমরা কী লিখবো আমরা লিখবো কস 15 ডিগ্রি সো আমরা এটাকে কস 15 ডিগ্রি লিখে ফেলছি তো এই জিনিসটা আশা করি বুঝতে পারছো আমাদের এই নিয়ে কোনো ধরনের প্রবলেম থাকার কথা না জাস্ট আমরা এখানে কস 15টাকে কমন নিচ্ছি অ্যান্ড পরবর্তী স্টেপে আমরা কস 15টাকে ক্যান্সেল আউট করে দেবো তো আমরা যে ক্যালকুলেশনটাতে ছিলাম এখানে কস 15 এবং কস 15টাকে যদি ক্যান্সেল করে দিই তাহলে আমাদের যে এক্সপ্রেশনটা থাকবে সেটা হচ্ছে এইখানে জাস্ট এই টার্মটা থাকবে আমরা এটাকে একসাথে লিখে ফেলি 1 প্লাস সাইন 15 বাই কস 15 আমরা জানি সাইন থিটা বাই কস থিটা মানে হচ্ছে ট্যান থিটা তাহলে এটা হয়ে যাবে আমাদের ট্যান 15 ডিগ্রি এটা আশা করি বুঝতে পারছো অ্যান্ড এটা হচ্ছে 1 মাইনাস এটা তো অলরেডি ক্যান্সেল তাহলে এটা হয়ে যাবে 1 মাইনাস সাইন 15 বাই কস 15 অর্থাৎ আমাদের এটা হয়ে যাবে ট্যান 15 তাহলে এটা আমরা লিখে ফেলছি ট্যান 15
and ei jaygay amader ekta sutra apply korte hobe and tan dekhei bujhte parcheso je tan a plus b je sutra ta chilo oi type er kichu ekta hote jacche orthat tan a plus tan b divided by 1 minus tan a tan b tana chok tani divided by 1 minus tan a tan b etake amra sutra apply korar age shamanno ektu simplify kore nibo ei je 1 ta chilo ei 1 ta ke amra 1 er moto rekhe dichi etake amra ektu onno ekta kali diye likhi 1 ta ke 1 er moto rekhe dilam and plus tan 15 degree tahole amra etake tan 15 degree likhe felchi divided by 1 minus এখানে আমাদের tan 15 ছিল and tan 15 আমরা লিখে ফেলব এখানে আমরা একটা কাজ করব সূত্রটা মিলানোর জন্য এখানে আমরা 1 into tan 15 লিখব তা থেকে আমাদের এই আগের লাইন এবং এই লাইনের কোনো চেঞ্জ হয়ে গেল না এই লাইনের কোনো চেঞ্জ হয় না আসলে কারণ 1 into tan 15 মানে যেটা tan 15ই তাহলে আমি এই দুটো আলাদা কালি দিয়ে কেন লিখলাম যাতে আমি এই জিনিসটাকে খুব ইজিলি লোকেট করতে পারি কিভাবে দেখো এখানে 1 আমরা জানি কি tan 45 ডিগ্রির মান হচ্ছে 1 তাহলে 1 এর রিপ্লেসমেন্ট আমরা লিখতে পারি tan 45 ডিগ্রি লিখে ফেলছি এন্ড প্লাস tan 15 দেওয়া ছিল তাহলে আমরা প্লাস tan 15 লিখে ফেললাম পরবর্তীতে 1 মাইনাস এখানে 1 ছিল 1 মানে আমরা জানি tan 45 ডিগ্রি and into এখানে ছিল আমাদের tan 15 তাহলে আমরা এটাকে tan 15 লিখে ফেললাম আশা করি এটা খুব ইজিলি তোমাদের বুঝে যাওয়ার কথা তো এই হচ্ছে আমাদের যে ঘটনাটা তাহলে দেখো tan 45 plus tan 15 divided by 1 minus tan 45 into tan 15 তাহলে এটা আমরা এইভাবে মনে রাখতে পারি যে টানা যোগ টানি divided by 1 minus tan টানি অর্থাৎ আমাদের এখন tan a plus b এর সূত্রটা অ্যাপ্লাই হবে সো এটা যদি আমরা এখানে অ্যাপ্লাই করি tan a plus b এর সূত্র tan a plus b a মানে হচ্ছে 45 and b মানে হচ্ছে 15 তাহলে আমাদের এটা হয়ে যাবে 45 degree plus 15 ডিগ্রি ঠিক আছে তো 45 ডিগ্রি প্লাস 15 ডিগ্রি এন্ড এই দুটোকে আমরা যোগ করলে tan 60 ডিগ্রি চলে আসবে দেন এই দুটোকে আমরা যোগ করি যোগ করে ফেললে tan 45 প্লাস 15 অর্থাৎ 45 আর 15 যোগ করলে সেটা হয়ে যাবে tan 60 এন্ড আমরা দেখে বুঝতেছি যে tan 60 এর মান কত tan 60 এর মান হচ্ছে √3 এন্ড এই যে √3 এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলছিল তাহলে আমরা লিখতে পারবো যে সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ ম্যাথের লাস্টে চাইলে এটা লিখতে পারো আমাদের কিন্তু প্রমাণ অলরেডি হয়ে গেছে সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ দেন অর্থাৎ দিয়ে আমাদের প্রশ্নে যে লাইনটা ছিল সেটা আমরা লিখে দিব অর্থাৎ আমাদের কি ছিল sin 75 ডিগ্রি প্লাস sin 15 ডিগ্রি ডিভাইডেড বাই sin 75 ডিগ্রি মাইনাস sin 15 ডিগ্রি ইকুয়াল টু √3 এটাই আমাদেরকে প্রমাণ করতে বলছিল প্রমাণ করো আমরা সো এটা প্রমাণ করে লাস্টে লিখে দিব যে প্রুফড আমাদের এটা প্রমাণ হয়ে গেছে অলরেডি ঠিক আছে সো এই হচ্ছে আমাদের যে ওভারঅল ঘটনাটা তাহলে আমরা এখান থেকে যে কাজটা করলাম প্রথমে এখান থেকে এটাকে কোয়াড্রেন্টের হিসাব করে 75 কে সিম্পলিফাই করে 90 মাইনাস 15 এ নিয়ে গেলাম অ্যান্ড এরপর আমরা যে কাজটা করছিলাম যে সেটা হচ্ছে ওই cos 15টাকে কমন নিয়ে নিয়েছি যাতে আমাদের এটা tan এ চলে আসে এরপর আমাদের এরকম একটা চেহারা চলে আসে জাস্ট আমরা এখানে একটু টেকনিক্যালি সূত্রটা অ্যাপ্লাই করলাম তাহলে আমাদের প্রমাণটা কিন্তু চলে আসছে এটা আরও একটা সূত্র করা যায় যেটা হচ্ছে sin c plus sin d sin c minus sin d এটা আমরা পরবর্তী চ্যাপ্টার যেটা পড়বো চ্যাপ্টার 7.3 ওইখানে আমরা এই সূত্রটাও দেখবো অ্যান্ড ওই সূত্র দিয়ে তখন এই ম্যাথটা খুব ইজিলি আরও শর্টলি করে ফেলতে পারবো তো এই হচ্ছে ওভারঅল আমাদের যে ম্যাথটা এখন তোমাদের স্ক্রিনে এই টাইপের আরও বেশ কিছু প্রবলেম চলে আসবে ভিডিওটা পোস্ট করে সেটা তোমরা সলভ করে ফেলো এবং সবগুলো ম্যাথ পোস্ট করে ফেলো আমাদের ফেসবুক গ্রুপ ম্যাথট্রনিক্সে ম্যাথগুলো ঠিকঠাক হচ্ছে কিনা সেটা আমি চেক করে দিব অ্যান্ড কোনো প্রশ্ন থাকলে সেটাও ফেসবুক গ্রুপে জিজ্ঞেস করে নিতে পারো আজকের লেকচার এখানে শেষ করছি সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ